যেটা দেখা যাচ্ছে যে ঘটনাস্থলটা গতকাল সুপ্রিম কোর্টও তো সেটা পুলিশকে এবং প্রশাসনকে বলেছে প্রশাসন প্রথম থেকে ব্যাপারটাকে যে গা ছাড়া ভাবছিল সুপ্রিম কোর্টও সে কত জায়গাটা ধরেছে সুতরাং এটা আমাদের বলার অপেক্ষা করে সারা দেশ সারা পৃথিবী কতটা জানতে পেরে গেছে কালকে আপনি বলছিলেন যে ঘটনাস্থলটা নষ্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ কিছুটা তো নষ্ট করা যায় সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয় সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার এই যে পলিগ্রাফ টেস্ট ফেস্ট করবে সেটা তাদের ব্যাপার কি করছে আপনাদের সঙ্গে তুমি জানতে চাও হ্যাঁ অবশ্যই আমাদের তো ছ ঘন্টা ধরে আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে কি কি বিষয় আমরা জানি সেগুলো আমরা সিবিআইকে যেটা বলার বলেছি এবং সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম সিবি একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা আমরা ধৈর্য হারাচ্ছি প্রতিদিন চোদ্দ দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি বলতে চাইছি সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক এবং সিবিআই এর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা আমরাও আস্থা যখন সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক তারা তো কোনো কুল কিনারা এখনো করতে পারেনি আজকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কোথায় ওকে মেরে ফেলা হয়েছে সেই বিষয়টা সেটা তো সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা তুলেছে নিশ্চয়ই কিছু ব্যাপারটা বোঝা গেছে আপনারা যখন প্রথম গেছিলেন তখন আপনাকে কি বলা হয়েছে সে তো তখন আমাদের ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে সাড়ে চার ঘন্টায় তো অনেকদিন ধরেই আপনাদের মাধ্যমে বলেছে একটা কথা বলছি আবারই সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেবো এটাই বলতো বলতে পারি কারণ আমরা বিচার চাই সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা আমরা এর একটা বিহিত এবং বিচার চাই আপনার কি আর্জি করে গিয়ে আন্দোলনে চোখে ফিরে যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলন যোগ দেব কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি ছাত্রদের সঙ্গেই থাকতে চাই ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে আমাদের একটা মেয়ে চলে গেছে সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সব সময় ওর পাশে ওদের পাশে থাকব ওই কি ওরা কি আপনাদের অনুরোধ করেছে কিছু না মানে শুনুন আমাদের মাধ্যম হচ্ছে আপনারা আপনারা এত সহযোগিতা করছেন কেউ কেউ একটু ভুল ত্রুটি করে ফেলছে

কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম কেউ এমন কেউ সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের এমনকি অনেক খুন খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে তার এরকম পরিণতি অন্য কোন খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না এটা আমরা বাড়িতে থাকতেই আমরা যখন গাড়িতে ছিলাম তাদের গলার

না বুঝতে পেরেছিলেন হ্যাঁ আমাদের পুলিশের উপর আস্থা ছিল না বলেই তো আমরা ভালো রেজাল্ট দিয়েছি আস্থা উঠে গিয়েছিল বলে প্রথম অবস্থা দেখছিলাম যে যা কি করে দেখি একটা দূরে এত আশ্বাস দিচ্ছে দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে পৃথিবী বিখ্যাত কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পলিসি তৈরি করা হয়েছে দেখা যাক কি হয় এখন सीबीआई কতদূর এগিয়ে যেতে পারে सीबीआईর উপরে আস্থা রাখছি এবং সিবিআই এর কথাটাও বলছি তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরও

আমাদের আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে এবং তাকে নিয়ে আরো একদম একদম কিছু তো হচ্ছেই মিডিয়া কালকে আমাদের বলার পর থেকে দেখছি অনেকেই ফেসবুক তে তাদের পোস্টগুলো ছড়িয়ে দিচ্ছে

স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে তারা তো ব্যাহত করতে চেয়েছেন বলেই হচ্ছে নইলে ছাত্রদের মনে হয় যে আজকে কোপটা কেন তৈরি হয়েছে সেটা তো তাদের সেটা বিচার করতে হবে যে কোপটা সম্প্রদায় করার চেষ্টা করুক সরকারের দায়িত্ব সেটা সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই ছাত্ররা আজকে মানে আজকে যে এইখানে করতে তারা ছাত্ররা সবাই রুগী দেখতে পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে কিন্তু তারা করছে না কেন এই জন্যই তাদের মধ্যে যে খুব তৈরি আছে খুব খরখর বচন বকুরু কারিক হপ্ত দীর্ঘদিনের মানে আপনার নেউতেই খুবের কথা অনেকটা বলেছে কিছুটা কিছুটা তো আমাদেরও বলেছে এটা তো বহু ওই না এই ধরনের আমরা তো ট্রিটমেন্ট করতে পারবো ঘোষণা করে বলে বলেনি এটা আমাদের না উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে সমস্যা হ্যাঁ সেটা তো হতোই বড়রা সিনিয়র ডাক্তাররা বাড়া দিত তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না

কারা মানে তাতে জড়িত তারা প্রশাসন জড়িত সব যারা হসপিটাল পরিচালনা করে প্রশাসন যারা থাকে তারাই জড়িত এটা নিয়ে যারা জুনিয়র ডাক্তার তাদের একটা হতাশা আছে তা তো অবশ্যই আছে তারাও যে তারা তো আর অত কষ্ট আর একটা প্রচুর পরিশ্রম করে আজকে এখানে উঠতে হয় তারপর যদি গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে স্বাভাবিক তারা হতাশা তো ভুগবেই এই কারণে কি আন্দোলন আরো তীব্রতর হচ্ছে তো আরো তীব্রতর বিচার হয় আন্দোলন আরো তীব্রতর হোক আমরাও চাই সব আন্দোলন হোক এবং তারাও একটা সেফ জায়গায় থাকবে সবাই আর সেটা চায় যে আমি কাজ করছি আমি যেন সেফ জায়গায় থাকতে পারি কি মনে হচ্ছে না যে রাজ্য সরকার বিচারিতা করতে সুপ্রিম কোর্টে ওটা করছিল সে তো করছিল এই বিষয়টা কি সেটা শুনুন এটা তো পুরো রাজ্য সরকারের বিষয়ে রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে এবার আমাদের দেশে যে আইনগত যে যে পরিদিশন পরিস্থিতি সেই অনুযায়ী কাজ হচ্ছে এই করছে আপনারা এখন রাখুন আমরা আর আপনাদের সঙ্গে বলা বলছেন আমরা